Hello aspirant, welcome to my channel Gift of the Gap Edu. Monthly current affairs 2019 আজকে থেকে অর্থাৎ 7ই মার্চ থেকে কিন্তু সিরিজটা আমরা চালু করলাম। আজকে আমরা 2019 সালের জানুয়ারি মাসের সমস্ত ডেটের অর্থাৎ প্রত্যেক দিন ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এরকম করে করে কিন্তু এই পুরো সারা বছরই আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করব। কেননা পিএসসি ক্লার্কশিপ এবং এনটিপিসি পরীক্ষায় জিএস এর পেপার, যেটা জেনারেল স্টাডিসে যে 40 নম্বর আছে, ওখানে কিন্তু মিনিমাম কম করে, দুটো এক্সামের কথাই বলছি, মিনিমাম কম করে 10 মার্কসের কিন্তু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেবেই দেবে। এছাড়া তো অন্যান্য এক্সামগুলো আছেই, কারেন্ট অ্যাফেয়ার্স আসে না এরকম পরীক্ষা হয় না। এবং WBCS 2019 এবং WBCS প্রিলিমিনারি 2020 জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই সম্পূর্ণ বাংলাতে তৈরি করেছি। এবং আমাদের এই ভিডিওটির মাধ্যমে একটা সারপ্রাইজ তোমাদের আছে, সেই সারপ্রাইজটা কিন্তু তোমরা জানতে পারবে। তো আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানুয়ারি মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটাই আলোচনা করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং তোমরা আমার চ্যানেলে নতুন হলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো সারপ্রাইজটা আগে তোমাদের বলে দেওয়া যাক। সারপ্রাইজটা আর কিছুই না, সেটা হলো যারা WBCS 2019 এবং মেন দিচ্ছ এবং 2020-তে যারা প্রিলিমিনারি দিতে চলেছো, তাদের কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির যে কৃষ্ণা রেড্ডির বইটা আছে, সেই কৃষ্ণা রেড্ডির বই থেকে আমরা শুধু MCQ পার্টগুলো অর্থাৎ MCQগুলো কিন্তু আমরা তুলে নিয়েছি। কেননা কৃষ্ণা রেড্ডির বই অনেকেই হিস্ট্রিতে MCQ তৈরি করার জন্য কিন্তু কেনে, কৃষ্ণা রেড্ডির এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটা। এবং এই বইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লার্কশিপ বা আদার্স এক্সামেও কিন্তু খুবই হেল্প করবে, এবং বিসিএস এর জন্য তো স্পেশাল একেবারে হেল্প করবেই। তাই বিসিএস এর মেন এবং 20 বিসিএস এর প্রিলির কথা মাথায় রেখে আমরা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রির MCQ গুলো কিন্তু এক জায়গায় আমরা তৈরি করে PDF ভার্সনটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা PDFটা ডাউনলোড করে নিও। তো চলো আজকের জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। প্রথমে জানুয়ারি কারেন্ট হবে 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে 1লা জানুয়ারি কোন দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব পরিবার দিবস হিসাবে কিন্তু 1 জানুয়ারি পালিত হয়। কোন দুটি দেশ আজ থেকে ইউনেস্কো ত্যাগ করলো, অর্থাৎ 1 জানুয়ারি কথা বলা হয়েছে? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কোন রাজ্য সরকার একটি নতুন আধ্যাত্মিক বিভাগ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে? মধ্যপ্রদেশ। ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নেবেন? জের বলসেনেরা। কোন রাষ্ট্র ওপেক ত্যাগ করলো? OPEC ওপেক ত্যাগ করলো কাতার। কোন এশিয়ান দেশ সম্প্রতি তার প্রথম মেসেজিং অ্যাপ্লিকেশন বিজ বার্ড চালু করেছে? তুর্কমেনিস্তান। ভারতের কোন প্রতিবেশী দেশ সম্প্রতি পান্ডা বন্ড প্রদানের অনুমোদন দিয়েছে? পাকিস্তান। নেক্সট 2লা জানুয়ারি। 2লা জানুয়ারি প্রয়াত হলেন সচিন তেন্ডুলকারের কোচ, খুবই যে নাম করা কোচ ছিলেন তোমরা অনেকেই জানো। তার নাম কি ছিল? তিনি হলেন গিয়ে আর কেউই না, রমাকান্ত আচরেকার হলো গিয়ে সেই সচিন তেন্ডুলকারের সেই কোচ কিন্তু উনি প্রয়াত হয়েছেন। 2 নম্বর, অ্যাক্সিস ব্যাংকের এমডি ও CEO হিসাবে কে নিযুক্ত হলেন? অমিতাভ চৌধুরী।
আইপিসির কোন বিভাগের অধীনে ট্রান্সজেন্ডাররা যৌন হয়রানির মামলা দায়ের করতে পারে? 354A, ধারা 354A। জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2019 কে পেলেন? অনিন্দিতা। প্রথম ভারতীয় উইকেট রক্ষক যিনি টেস্ট সিরিজের 20টি ক্যাচ পেলেন কে? তিনি ঋষভ পান্ত। এখানে কিন্তু অনেকেই আমাদের যদি ধোনি এবং গন্ডগোল করে ফেলে MS ধোনি বা সেটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে, অপশনে দিয়ে দিতে পারে, ঠিক আছে? সেখানে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথম ভারতীয় উইকেট রক্ষক যিনি টেস্ট সিরিজে 20টি ক্যাচ পেলেন সে হলো কি? ঋষভ পান্ত। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? বিনোদ কুমার যাদব। বিনোদ কুমার যাদব রেলওয়ের বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন। সিএসসি কমন 7 নম্বর, সিএসসি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অভিযোগ দাখিল করতে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ NHRC কোন টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন? 144-33 144-33। 13 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, কোন ভারতীয় বিমান সংস্থা ভারতে প্রথম A321 নিও বিমান পেল? ইন্ডিগো। ভারতের কোথায় ভারতের ষষ্ঠ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র উদ্বোধন হলো? বেনারসে। কততম? ষষ্ঠ, সিক্সথ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র উদ্বোধন কোথায় হয়েছে? না, বেনারসে। ভারতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের NLSA নির্বাহী চেয়ারম্যান হিসাবে কে মনোনীত হলেন? তার ভারতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসাবে কে মনোনীত হলেন? না, বিচারপতি অর্জুন আর্যন কুমার সিকড়ি। জলবায়ু পরিবর্তন কর্মসূচি সূচক বা CCPI অনুসারে কোন দেশ প্রথম স্থান রয়েছে? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, VVI। আরেকবার রিপিট করে দিচ্ছি, জলবায়ু পরিবর্তন কর্মসূচি সূচক অনুসারে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সুইডেন। কোন তিনটি ব্যাংক একত্র হতে চলেছে? ব্যাংক অফ বরোদা, দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক কিন্তু মার্জ হতে চলেছে। ব্যাংক অফ বরোদার ট্যাগলাইন কি? ভারতের আন্তর্জাতিক ব্যাংক। প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক দিব্যেন্দু পালিত এবং পিনাকি ঠাকুর, দুজন বিখ্যাত সাহিত্যিক কিন্তু প্রয়াত হয়েছেন। 4 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, 4 জানুয়ারি, 4 জানুয়ারি, 4 জানুয়ারি হিসাবে পালিত হয় বিশ্ব বেল দিবস। কোন দিবস পালিত হয়? বিশ্ব বেল দিবস, এবং এটা হলো লুই ব্রেলের জন্মদিবস উপলক্ষে বিশ্ব ব্রেল দিবস কিন্তু 4 জানুয়ারি পালিত হয়। বিশ্বের প্রথম অ্যাম্পুটি মহিলা যিনি যিনি অ্যান্টার্কটিকায় সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করলেন? অরুণিমা সিনহা। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিফ, এখানে কিন্তু অরুণিমা সিনহা কিন্তু উনি সর্বোচ্চ আরোহণ করেছিলেন, ঠিক আছে? কোন সাহিত্যিক কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ জাতীয় পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন? কোন কবি পেয়েছে? না, সাহিত্যিক কবি, তিনি হলো গিয়ে মনোজ দাস। এটাও আরেকটা সেই VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কোন সাহিত্যিক কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ জাতীয় পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন? তিনি হলো গিয়ে মনোজ দাস। কোন মহাকাশ অভিযান চাঁদের দূরত্বতম পৃষ্ঠ স্পর্শ করল? চ্যাং E-4 চীনের, এটা কিন্তু চাঁদের দূরতম পৃষ্ঠ স্পর্শ করেছে, চ্যাং E-4 চীনের। নেক্সট, কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম 19,000 আন্তর্জাতিক রানের রেকর্ড করলেন? বিরাট কোহলি। পাকিস্তানের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম কি? আসিফ সাইদ খোসা। পাকিস্তান নবনিযুক্ত প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসা কিন্তু নবনিযুক্ত প্রধান বিচারপতি। নেক্সট,
5ই জানুয়ারি ভারতের প্রথম ইঞ্জিনবাহী ট্রেন টেন এইটিন কোন দুটি স্থানের মধ্যে চলবে? ঠিক আছে, ইঞ্জিন বিহীন ট্রেন, সরি ইঞ্জিন বিহীন ট্রেন নতুন দিল্লি ও বেনারসে কিন্তু ইঞ্জিন বিহীন ট্রেন টেন এইটিন চলবে। ঠিক আছে, ভেরি ভেরি কারেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা VBI, ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন অর্থাৎ ইঞ্জিন নেই সেই ইঞ্জিনবিহীন ট্রেন, ট্রেনটার নাম ট্রেন এইটিন, কোন দুটি স্থানের মধ্যে চলবে? না নতুন দিল্লি, দিল্লি নিউ দিল্লি এবং দিল্লি থেকে বেনারসের মধ্যে। জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হলো? কটক ওড়িশায়। কোন দল গুজরাট ফরচুন জায়ান্টস টসকে পরাজিত করে ষষ্ঠ প্রো কবাডি জিতল? বেঙ্গালুরু বুলস। গুজরাট ফরচুন জায়ান্টসকে পরাজিত করে ষষ্ঠ প্রো কবাডি লিগ জিতল কে? বেঙ্গালুরু বুলস। 27তম বিশ্ব বইমেলা কোথায় শুরু হলো? দিল্লি প্রগতি ময়দানে। এটা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন পাঠক থিম, এদের থিম আছে হলো গিয়ে 27তম বইমেলা, বিশ্ব বইমেলা বিশেষ চাহিদা সম্পন্ন পাঠক। ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? নতুন দিল্লিতে। ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল নতুন দিল্লিতে শুরু হলো। 6 তারিখ, এই 5 তারিখে 6 নম্বর এশিয়ার কম্পিটিভেন্স, কম্পিটিভেন্স ইনস্টিটিউট সিঙ্গাপুরের সমীক্ষায় ভারতের কোন রাজ্য ইজি অফ ডুইং বিজনেসে শীর্ষ স্থানে রয়েছে? এশিয়ান কম্পিটিভেন্স ইনস্টিটিউট এশিয়ার কম্পিটিভেন্স ভেন্স ইনস্টিটিউট সিঙ্গাপুরের সমীক্ষায় ভারতের কোন রাজ্য ইজি অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা করতে সুবিধা, ইজি অফ ডুইং বিজনেস শীর্ষ স্থানে রয়েছে? কোন রাজ্য? না অন্ধ্রপ্রদেশ। প্রথম ভারতীয় পুঁজিপতি কাকে, পুঁজিপতি প্রথম ভারতীয় পুঁজিপতি পুঁজিপতি যাকে পলাতক অর্থনৈতিক অপরাধী আখ্যা দেওয়া হলো? বিজয় মাল্য। ঠিক আছে, 6 জানুয়ারি AFC এশিয়ান কাপে ভারত কোন দেশকে পরাজিত করলো? থাইল্যান্ড। গত 55 বছরে এই প্রথম ভারত AFC কাপে জয় পেয়েছে। AFC এশিয়ান ভারত কোন দেশকে পরাজিত করেছে? থাইল্যান্ড। 55 বছর কিন্তু ভারত AFC কাপে কিন্তু জয় পেয়েছে। নেক্সট, নেক্সট রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড কে পেলেন? এস বিজয় কুমার। 6 জানুয়ারি 2019 ষষ্ঠ আন্তর্জাতিক ম্যারাথন কোথায় অনুষ্ঠিত হলো? ভাদোদরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্প্রতি কোন ঘূর্ণিঝড় আশ্রয় পড়লো? পাবুক আসলে পড়েছিল আর কি, পাবুক। সম্প্রতি কোন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফিলিপিন্সে শতাধিক মানুষের মৃত্যু হলো? ওসমান। ষষ্ঠ বার্ষিক ওমেন অফ ইন্ডিয়া অর্গানিক ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? হবে চণ্ডীগড়ে। ষষ্ঠ বার্ষিক ওমেন অফ ইন্ডিয়া অর্গানিক ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হবে? চণ্ডীগড়ে। কেন্দ্রীয় সরকার কোথায় ধ্রুপদী ভাষা কেন্দ্র সেন্টার ফর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্থাপনের অনুমতি দিল? তিরুর কেরলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কিন্তু অনুমোদন দিয়েছে, কেরলের তিরুর। নেক্সট, 2019 সালে গ্লোবাল হেলথ কেয়ার সামিট অর্থাৎ বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা সম্মেলন, আরেকটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2019 সালের গ্লোবাল হেলথ কেয়ার সামিট অর্থাৎ বিশ্বব্যাপী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নাকি হায়দ্রাবাদে। ঠিক আছে, নেক্সট আসছে 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার কত শতাংশ সংরক্ষণ আনতে চলেছে? 10%। ভারতীয় ক্রিকেট দল কোন দেশের মাটিতেই প্রথমবার টেস্ট সিরিজ জিতল? অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পর ভারত এবারে এ ব্যাপারে পঞ্চম। ঠিক আছে, ভারতীয় ক্রিকেট দল কোন দেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল? অস্ট্রেলিয়া। ঠিক আছে, ইংল্যান্ড প্রথম কিন্তু ইংল্যান্ড জিতেছিল, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর ভারত কিন্তু এই ব্যাপারে দিক থেকে পঞ্চম। ঠিক আছে, অর্থাৎ বিদেশে গিয়ে ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতে এসেছে। নেক্সট আমরা 7ই জানুয়ারি দেখছি এবং ম্যান অফ দ্য ম্যাচ ও সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ ও সিরিজ হয়েছে পূজারা। নেক্সট বলছে, অর্ডিনান্স ফ্যাক্টরি বোর্ডের চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? সৌরভ কুমার। এলআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হলেন? হেমন্ত ভার্গব। 76তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড 2019-এ নাটক বিভাগের সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছিলেন? রামি মালেক। রামিন মালেককে কিন্তু 76 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2019-এর ওপর কিন্তু সবকটা বিভাগের যে যারা যারা পুরস্কার জিতেছেন আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা 76 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেখে নিও। ঠিক আছে, কোন দেশ গোপনে বিবাহ বিচ্ছেদ রদ করতে নতুন আইন আনতে চলেছে? সৌদি আরব। 3 দিনের ভারত সফরে এলেন নরওয়ের প্রধানমন্ত্রীর নাম কি? এনা সোলবার্গ। 8ই জানুয়ারি, 8ই জানুয়ারি বলছে, কোথায় 9 দিন ব্যাপী আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হয়েছে? আহমেদাবাদে, গুজরাটে। চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? শেখ হাসিনা। দক্ষিণ মধ্য রেলওয়ের কোন স্টেশনে 100 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন হল? সেকেন্দ্রাবাদ। আরেকটা ভিভিআই কোথায় বলছে যে দক্ষিণ ও মধ্য, ঠিক আছে, দক্ষিণ ও মধ্য রেলওয়ের কোন স্টেশনে 100 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করা হলো? না কোথায় না, সেকেন্দ্রাবাদে। নেপালের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? চলেন্দ্র রানা। সম্প্রতিকালের বিধ্বংসী ঘূর্ণিঝড় পাবুক কোথায় উৎপন্ন হয়েছিল? থাইল্যান্ডে কিন্তু উৎপন্ন হয়েছিল। নেক্সট বলছে, খেলো ইন্ডিয়ার খেলো ইন্ডিয়া দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? পুনে, মহারাষ্ট্র। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট খেলো ইন্ডিয়া, সেই খেলো ইন্ডিয়া দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? পুনের, মহারাষ্ট্র। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন কে? জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলে জিম ইয়ং কিম ইস্তফা দিয়েছে। আর বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, তোমরা অনেকেই জানো, যারা জানো না সদর দপ্তর গুলো কিন্তু খুব দেখ কোথায় কোন সদর দপ্তর আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট কোন একটা ভিডিওতে। 9 জানুয়ারি, 9 জানুয়ারি কোন দিবস হিসাবে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস 2003 সাল থেকে পালিত হচ্ছে। 2019 সালে হপম্যান কাপ কোন দেশ জিতেছে? সুইজারল্যান্ড। 2019 সালে অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল কবি সম্মেলন কোথায় আয়োজিত হবে? চেন্নাইতে। রিজার্ভ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত প্যানেলের প্রধানকে? নন্দল নীলেকানি। কোন কোম্পানি সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি? অ্যামাজন। নেক্সট, 106তম বিজ্ঞান কংগ্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজ্ঞান কংগ্রেস দিয়ে কোশ্চেন আসেনি এরকম হয় না। 6 নম্বর কোশ্চেনটা ভিভিআই, 106তম বিজ্ঞান কংগ্রেস কোন সংস্থাটি এক্সিবিটর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল? ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডিপার্টমেন্টের যে সে ডিআরডিও, সে কিন্তু ডিআরডিও কিন্তু 106তম বিজ্ঞান কংগ্রেসে এক্সিবিটর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ব্যক্তিগত আইন সংশোধন বিল 2018 অনুসারে বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য কোন রোগটি গ্রহণযোগ্য হবে না? সেটা কিন্তু কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কিন্তু গ্রহণযোগ্য হবে না বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য। নেক্সট, দশই জানুয়ারি এবার দেখবো, দশই জানুয়ারি বলছে, 10ই জানুয়ারি ভারতে কোন দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব হিন্দি দিবস।
1975 সালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দি দিবস সম্মেলন স্মরণে প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে। 10ই জানুয়ারি ভারতের ইতিহাসে কি জন্য স্মরণীয়? 1966 সালে 10ই জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে পাঁচখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রথম কোন রাজ্যে সার্বজনীন মৌলিক আয়ের ইউনিভার্সাল বেসিক ইনকাম নীতি চালু হয়েছে? সিকিমে। ICC অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কততম দল হিসেবে স্বীকৃতি পেলে? 105তম। আন্তর্জাতিক ফুটবলে বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাকে? সুনীল ছেত্রী। প্রথমে হলো গিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বর্তমান বিশ্বের 1 নম্বর মহিলা বক্সার কে? মেরি কম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভি অর্থাৎ VVI কোশ্চেন কি, বর্তমান বিশ্বের 1 নম্বর মহিলা বক্সারের নাম কি? আমাদের মেরি কম। সম্প্রতি বিশুদ্ধ পানীয় জলের বহু জন্য গঙ্গাজল প্রকল্পটি কোথায় সূচনা হয়েছে? আগ্রা এবং আগ্রার উত্তরপ্রদেশ। 11ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। 11ই জানুয়ারি কোন ভারতীয় প্রধানমন্ত্রী প্রয়াণ দিবস? লালা বাহাদুর শাস্ত্রী। লালা বাহাদুর শাস্ত্রী কিন্তু আমাদের দেশে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, লালা বাহাদুর শাস্ত্রী। নেক্সট, 11ই জানুয়ারি ভারতের কোন স্বনামধন্য ক্রিকেটারের জন্মদিন? রাহুল দ্রাবিড়ের, তাকে আমরা দ্য ওয়াল বলে চিনি। ফেসবুকে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডাইরেক্টর কে নিযুক্ত হলেন? অজিত মোহন। কে দ্বিতীয়বারের জন্য ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন? নিকোলাস মাদুরে। কোন 6টি রাজ্য রেণুকাজী বাঁধ বহুমুখী প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করলো? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি ও রাজস্থান। কোথায় বুদ্ধ মহোৎসবের সূচনা হলো? বুদ্ধ গয়ায়। উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভারতের দীর্ঘতম সিঙ্গেল লেন স্টিল কেবল সাসপেনশন ব্রিজ কোথায় হলো? অরুণাচল প্রদেশে। আর একটা VVI কোশ্চেন, ভারতের দীর্ঘতম সিঙ্গেল লেন স্টিল কেবল সাসপেনশন ব্রিজ কোথায় খোলা হলো? না, আমাদের অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে খোলা হয়েছে। নেক্সট বলছে, 2020তে টোকিও অলিম্পিকে মিশন দে চিফ হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? বীরেন্দ্র প্রসাদ, ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন প্রেসিডেন্ট। ঠিক আছে, বীরেন্দ্র প্রসাদের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 2020 টোকিও অলিম্পিকে মিশন দে চিফ হিসাবে কার নাম ঘোষণা করা হলো? বীরেন্দ্র প্রসাদ। খেলো ইন্ডিয়ার ইউথ গেমে কোন রাজ্যের পদক সংখ্যা সব থেকে বেশি? না, মহারাষ্ট্রে। তাইল্যান্ডের, সরি, তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? সুসে চ্যাং। সুসে চ্যাং কিন্তু হলেন তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী। কে হলো? না, সুসে চ্যাং, তাইওয়ানের। নেক্সট বলছে, 12ই জানুয়ারি কোন দিবস হিসাবে পালিত হয়? জাতীয় যুব দিবস, যেহেতু এটা স্বামীজির জন্মদিন। স্বামীজির জন্মদিন উপলক্ষে এবছরের থিম ছিল কি? চ্যালেঞ্জিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং। চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ করছে, অর্থাৎ চ্যালেঞ্জিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং, নেশনকে বিল্ড করার জন্য কিন্তু ইউথকে পাওয়ার চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং হলো গিয়ে 12ই জানুয়ারি, অর্থাৎ জাতীয় যুব দিবসের ক্ষেত্রে এটা কিন্তু এবছরের থিম ছিল। কে ভারতে জাতীয় স্টক এক্সচেঞ্জের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন? অশোক চাওলা। 25তম পার্টনারশিপ সামিট কোথায় উদ্বোধন করা হলো? মুম্বাইয়ে। উদ্বোধন করলেন মাননীয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মাননীয় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ম্যাসেডোনিয়ার নতুন প্রস্তাবটির নামটি কি? রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া। 4 দিনে ভারত সফরে এলেন নেপালের সেনাপ্রধান, তার নাম কি? পূর্ণচন্দ্র থাপা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট 10,000 রানের অধিকারী পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কে? MS ধোনি। আরেকবার রিপিট করছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট VVI কোশ্চেন, অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের অধিকারী পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কে? MS ধোনি। MS ধোনি কিন্তু পঞ্চম স্থানে রয়েছে। 13ই জানুয়ারি আজ 13ই জানুয়ারি
তা 13 জনে কোন শিখ গুরুর জন্ম বার্ষিকী? গুরু গোবিন্দ সিং 350 বছর জন্ম বার্ষিকী, ইনি দশম গুরু ছিলেন, প্রথম গুরু ছিলেন কিন্তু গুরু নানক। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ কোন দেশ সফরে গেলেন? উজবেকিস্তান সফরে গেলেন। খেলো ইন্ডিয়ার ইউথ গেমসে সব থেকে কম বয়সী স্বর্ণ পদক বিজয়ীর নাম কি? অভিনব শাহ। অভিনব শাহ কিন্তু খেলো ইন্ডিয়ার সবচেয়ে কম বয়সী, কিন্তু উনি জিতেছেন খেলো ইন্ডিয়াতে। নেক্সট বলছে, এবছর প্রবাসী ভারতীয় দিবস কোথায় উদযাপিত হবে? বেনারস 21 থেকে 23 জানুয়ারি। কোন দল প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ 2019 জিতল? বেঙ্গালুরু জিতল, কিন্তু রানার আপ হচ্ছে মুম্বাই। কে প্রথম ফিলিপ স্কটলার রাষ্ট্রপতি পুরস্কার পেলেন? নরেন্দ্র মোদী 14ই ফেব্রুয়ারি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কে প্রথম ফিলিপ কোটলার রাষ্ট্রপতি পুরস্কার পেলেন? নরেন্দ্র মোদী। সুশীলা দেবী সাহিত্য পুরস্কার কে পেলেন? নমিতা গোখলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুশীলা দেবী সাহিত্য পুরস্কার কে পেয়েছেন আর নমিতা গোখলে? বইটির নাম ছিল থিংস টু লিভ বিহাইন্ড। জুনিয়র ওয়ার্ল্ড শিরোনামে সবচেয়ে কম বয়সী, জুনিয়র ওয়ার্ল্ড শিরোনামে জয়ী সবচেয়ে কম বয়সী ভারতীয় কে? না, আমাদের কার্তিক সিং কিন্তু সবচেয়ে কম বয়সী জুনিয়র ওয়ার্ল্ড শিরোনামে জয়ী ভারতীয়। কোন ভারতীয় সাংবাদিককে মিডিয়ার ফ্রিডম জোটে সভাপতি নিযুক্ত করা হয়েছে? নরসিংহ রাবকে। কোন রাজ্যে একটি পরিবার একটি কাজ প্রকল্প চালু করলো? কোন রাজ্যে একটি পরিবার একটি কাজ? সিকিম। কিন্তু অর্থাৎ প্রত্যেকটি প্রকল্পে কিন্তু একজন করে সেই মানে ফ্যামিলির একজনকে কিন্তু গভর্নমেন্ট জব দেওয়া হবে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইটা আশা করাটাই খুব দুষ্কর, মানে উচিতই না আশা করা। সেটা কিন্তু সিকিমে কিন্তু বলেছে প্রত্যেক ফ্যামিলি থেকে কিন্তু একজনকে গভর্নমেন্ট জব দেবে সিকিম রাজ্য। ভারতের কোন রাজ্য প্রথম অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ চালু করলো? প্রথম রাজ্য কিন্তু গুজরাট চালু করে দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখনো গাইডলাইন নেই বলে নাচানাচি করছে, এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করতে পারেনি, চালু আদৌ হবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। 15ই জানুয়ারি ভারতে কোন দিবস হিসাবে পালিত হয়? জাতীয় সেনা দিবস কিন্তু 15ই জানুয়ারি পালিত হলো, ঠিক আছে, যেহেতু এইবার এতটা ইম্পর্টেন্ট ছিল তাই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিবিআই 15ই জানুয়ারি জাতীয় সেনা দিবস এবছর 71তম, ঠিক আছে, 15ই জানুয়ারি কিন্তু জাতীয় সেনা দিবস। নেক্সট বলছে, কুম্ভমেলা 2019 কোথায় শুরু হলো? প্রয়াগরাজ উত্তরপ্রদেশ। এই নামগুলো যে চেঞ্জ হয়েছে, এলাহাবাদের নাম চেঞ্জ হয়েছে, আরো যে সমস্ত জায়গাগুলোর নাম চেঞ্জ হয়েছে, সেই সব নাম চেঞ্জের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের গিফট অফ দ্য গ্যাপ ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা ওখান থেকে কিন্তু দেখে নেবে, ঠিক আছে, কোন কোন জায়গার নাম চেঞ্জ করে কি কি রাখা হয়েছে। নেক্সট বলছে, কেন্দ্রীয় সরকারে ওম্যানিয়া পোর্টালটি কি সংক্রান্ত? গভর্নমেন্ট ই মার্কেট প্লেসে মহিলা উদ্যোগীরা যাতে নিজেদের দ্রব্য বিক্রি করতে পারে, ঠিক আছে। গ্লোবাল এভিয়েশন সামিট 2019 কোথায় শুরু হলো? সামিট গুলো ভীষণ ইম্পর্টেন্ট, মুম্বাইতে। গ্লোবাল এভিয়েশন সামিট 2019 কোথায় শুরু হলো? মুম্বাইতে। উদ্বোধন করলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু। আজ দূরদর্শনে অর্থাৎ 15ই জানুয়ারি দূরদর্শনে কোন দুটি চ্যানেলে উদ্বোধন করা হলো? ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স। উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন। আইসিসির নতুন সিও কে হলো? মনু সাহনি। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আইসিসির নতুন সিও কে হলেন? মনু সাহনি কিন্তু আইসিসির নতুন আমাদের সিইও হলেন। 16ই জানুয়ারি, 16ই জানুয়ারি বলছে, ভারতে প্রথম ও বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী যিনি সাতটি মহাদেশে সপ্তশৃঙ্গ আরোহণ করলেন, শর্তরূপ সিদ্ধান্ত। চেন্নাই ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যে রোবটটিকে লঞ্চ করলো তার নাম
রোডিও, আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হলো চেন্নাইয়ে ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিন্তু যে রোবট লঞ্চ করেছে তার নাম কি? রোডিও। ঠিক আছে, ক্ষুদ্র সেচ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় শুরু হলো? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। এই বছর হচ্ছে নবম। ভারতের কোন অঞ্চলটি একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার জন্য দাবি করলো? লাদাখ। এটা কিন্তু লাদাখ কিন্তু একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার জন্য কিন্তু দাবি করেছে। তো আজকে এই পর্যন্তই থাক, 16ই জানুয়ারি অবধি। নেক্সট সিরিজে কিন্তু জানুয়ারি মাসটা পুরোটাই শেষ করে দেবো। একদিনে পুরোটা কমপ্লিট করতে গেলে কিন্তু তোমাদের মাথা থেকে সবকিছু বেরিয়ে যাবে, তাই এই ভিডিওটা বারবার রিপিট করে দেখো, এবং যারা ভালো করে পজ করে নিয়ে তোমরা ভালো করে নোট ডাউন করে রেখো, খুবই গুরুত্বপূর্ণ। পুরো জানুয়ারি মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটা আমরা প্রত্যেক মাসে প্রতিযোগিতা দর্পণ কিনি, সেটা কিন্তু প্রতিযোগিতা দর্পণ তো যাদের কিনছো তো কিনবাই, আমি বলছি না যে ওটা তোমার কিনতে হবে না, কিন্তু যারা কিনছো বা বাংলাতে যারা একটু খোঁজ করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং চেষ্টা করে যেগুলো মেন 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 কারেন্ট অ্যাফেয়ার্স তো একদিন অনেক আছে, যেগুলো মেন মেন সেগুলো কিন্তু আমি এই নোটটা থেকে দিয়ে তোমাদের ভিডিওটা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।